সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ প্রবাসে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি ক্লিক করেছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প। প্রিয় দর্শক, আজ আমরা আছি পাবনা জেলায়। তো দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে যে ভাইটি বসে আছে, অতি জনপ্রিয় একটি মুখ এবং সোশ্যাল মিডিয়ায় তার ব্যাপক সুনাম রয়েছে। তো আমরা সে বিষয়ে ভাইয়ের সঙ্গে আজ আলোচনা করব। তো ভাই, ইতিমধ্যে একটি মেয়েকে নিয়ে ভাই কয়েকটি হিস্টোরি তৈরি করেছে, মেয়েটি এখন মোটামুটি ভাইরাল হয়েছে। তো সে বিষয়ে আজ আমরা ভাইয়ের কাছ থেকে জানব। তো এই ভাইটিও একেবারে আপনাদের খুবই কাছের লোক, তো আমরা নতুন করে পরিচয় দেওয়ার মতো কিছুই নেই, তারপরেও একটু পরিচয়টা আমরা জানব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। ভাইয়া, আপনি তো অনেক জনপ্রিয় একটি মুখ এবং আপনি পাবনা জেলায় সোশ্যাল মিডিয়ায় আপনি ব্যাপক আলোচিত, তো আপনার পরিচয়টা যদি একটু আমাদেরকে দিতেন। আমার নাম জাকিরুল ইসলাম, জ্যাকি ভাই বলে পরিচিত সবার কাছে মোটামুটি, মানে ইউটিউব জগতে আর কি, আপনার সোশ্যাল মিডিয়ায় জ্যাকি ভাই নামে পরিচিত, বা এলাকায়ও জ্যাকি ভাই বলেই আর কি সবাই চেনে জানে এই আর কি। আচ্ছা আচ্ছা। তো ভাইয়া, একটি বিষয় আমি জানতে চাইবো, আপনি যে সোশ্যাল মিডিয়ায় কত বছর আগে আপনি মানে এই আপনার কাজ কার্যকলাপ শুরু করেছেন? আমি 2018 সালে শুরু করছি আর কি। 2018 সালে শুরু করেছেন? এটা মানে পদক্ষেপটা কিভাবে নিয়েছেন আপনি মূলত শুরুতে? শুরুতে পদক্ষেপটা মানে আমার ছোটবেলা থেকেই নাটক বা মানে অভিনয় প্লাস গান গাওয়ার ইচ্ছা ছিল, তো আসলে সেরকম সুযোগ সুবিধা পাইনি কোথাও, মানে দরিদ্র ফ্যামিলির ছেলে, তো সেরকম সুযোগ হয়ে ওঠে নাই অর্থের অভাবে। তো যাই হোক, যখন সোশ্যাল মিডিয়ায় দেখলাম অনেকেই অনেক কিছু করে, তো আমি একটু চেষ্টা করে দেখি, তো একটা ছেলেকে নিয়ে আমি আর কি শুরু করি, মানে দুঃসম্পর্কের ভাগি না হয় তাকে নিয়ে শুরু করি। আল্লাহর রহমতে মোটামুটি সাকসেস হই আর কি প্রথম বছরেই, মানে কয়েকটি ভিডিও আপলোড করার পরেই যথেষ্ট দর্শকের সাড়া পাই আর কি। পাওয়ার পরে আপনারা দেখছেন ওই যে পাগলা সোহাগ আমার এখান থেকে ভাইরাল হয়েছে, তারপরে টুকাই সালাম, অনেকেই বেশ কয়েকজন আমার এখান থেকে ভাইরাল হয়েছে, ওদের কারণেই আর কি আমি পরিচিত হয়েছি, আবার ওরাও আমার কারণে পরিচিত হয়েছে, আর এসব দর্শকের মানে যে ইয়েতে আর কি ভালোবাসা। ভালোবাসা। আচ্ছা, তো ভাইয়া আপনি তো একজন এখন একজন কন্টেন্ট ক্রিয়েটার, রীতিমতো আপনি ফেসবুক এবং ইউটিউবে রীতিমতো কন্টেন্ট দিয়ে যাচ্ছেন, তো আপনার কন্টেন্ট সম্বন্ধে যদি আমাদেরকে কিছু বলতেন। আমার কন্টেন্ট সম্বন্ধে আর কি, মানে মানুষের জীবন কাহিনী আমি প্রথমে শুনি। আমাকে কেউ যদি ফোন করে যে ভাই আপনার চ্যানেলে আমি গান গাবো, তো আমি তার জীবন কাহিনী শুনি। জীবন কাহিনী শুনেই আমি তার মানে ওই মুহূর্তেই আমার একটা মাথায় থিম এসে যায় যে ওকে নিয়ে আমি এই কোয়ালিটির কাজ করব, মানে ওর জীবন কাহিনী রিলেটেড, আর সেটাকে একটু রঞ্জিত করি, মানে করেই যাতে দর্শকের একটু আকর্ষণ হয় সেইভাবে আমি উপস্থাপন করি আর কি। আচ্ছা আচ্ছা। তো ইতিমধ্যে আমরা আপনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া তুলেছে, রুবি পাগলি সম্ভবত মেয়েটির নাম। জি জি। তো এই মেয়েটির সঙ্গে আপনার কিভাবে পরিচয় হলো, বা সে তার অরিজিনাল ঠিকানা কোথায় একটু আমাদেরকে যদি ডিটেইলস বলতেন। মানে শত শত হাজার হাজার ব্যক্তি আমাকে ফোন করে, মানে গান গাইতে চায়, তাদের গান মনের খোরাক, তারা মানে যে প্রকাশ পাওয়াতে চায় তাদের প্রতিভাটা, তো এইরকম রুবিও আমাকে অনেকবার নক করে, তারপরে রুবির সঙ্গে আমার কথা হয়, কথা হওয়ার পরে ওর ইচ্ছা যেটা যে আমি গান গাবো, তো যার কারণে আমি ওকে মানে নক করি যে ঠিক আছে, মানে আসলেও আসতে পারেন, আবার প্রয়োজন হলে আমরা যাই। তো আমরা প্রথমবারের মতো ওখানে গিয়েছিলাম, তারপরে ও আসছে এখানে, ওর জীবনের কাহিনী তুলে ধরেই আমি ভিডিও করছি। মানে তার জীবন জীবনের কাহিনী তুলে মাধ্যমেই আপনার ভিডিওটা তৈরি হয়? জি জি। আচ্ছা, তো এই ভিডিওর মাধ্যমে সে কি কোনো মঞ্চে বা কোথাও থিয়েটারে গানের অফার পেয়েছে কিনা? আসলে ও ছোটবেলা থেকেই গান পাগল,
উস্তাদ ধরে গান শিখছিল যতটুকু জানি শুনছি আর কি, মানে তার মুখ থেকে উস্তাদ ধরে গান শিখছে। তো তার মানে স্বামী তাকে গান গাইতে সেভাবে দিতে চায় না, আরও গান পাগল, এই নিয়ে আর কি ওদের ফ্যামিলিতে ঝামেলা হয়, মানে গান গাইতে দিতে চায় না যার কারণেই ঝামেলা। তো যাই হোক, মানে ওর একটু মেন্টালি প্রবলেমও আছে আর কি, যার কারণে সেই রকম ওকে পাগলি, মানে টাইটেলটা পাগলি দেওয়া হয়েছে বা পাগলির আচরণই সে করছে, মানে গান গাইতে দেয় না, সেই নিয়েই আর কি ভিডিওগুলো তৈরি হয়েছে। আচ্ছা, আরেকটা ভিডিও আমরাও দেখেছি, আমাদের নজরেও পড়েছে, এবং সেই ভিডিওটা আপনার ব্যাপক ভাইরালও হয়েছে। সেটি হচ্ছে মানে সম্ভবত রেল লাইনে একটি পাগলি মেয়েকে নিয়ে আপনি একটি কন্টেন্ট ফেসবুক এবং ইউটিউবে পোস্ট করেছিলেন। জি জি, সে বিষয়ে যদি আমাকে কিছু বলতেন, মেয়েটি কি আসলে পাগলি? এরকম তো অনেকেই হয়েছে, মেয়েও আছে ছেলেও আছে, এখন কোনটার কথা বলছেন? একটি মেয়েকে রেল লাইনের থেকে তুলে এনেছেন আপনি পাগলি হিসেবে, মানে এটা আসলে নামটা আমার মনে নেই, সম্ভবত দীপা পাগলি হবে আর কি। হ্যাঁ, হতে পারে দীপা পাগলি, তবে রেল লাইনের ঘটনা আর কি, রেল স্টেশনের ঘটনা। হ্যাঁ, ওর জীবনের কাহিনী তুলে ধরেই মানে কাজ করা হয়েছে, ওর জীবনের কাহিনীটা তুলে ধরে কাজ করা হয়েছে। জি জি। আচ্ছা ভাইয়া, একটি বিষয় আমাদেরকে ক্লিয়ার করবেন, অনেকে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে অনেকেই বলে যে আপনি যে প্রথমে মেয়েদের তাদেরকে পাগলি এবং পাগল বানিয়ে আপনি ভিডিও তৈরি করেন, এগুলা অনেকেই আমরা আপনার কমেন্টও দেখি এবং আমরা আমার যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারাও মাঝে মাঝে সমালোচনা করে, সেগুলো নাকি আপনি তৈরি করেন, আসলে ঘটনাটা কি সত্য নাকি মিথ্যা একটু যদি আমাদেরকে বলতেন। আমি একটা মিথ্যে কথা বলতে গেলে অনেক মিথ্যে কথা বলতে হবে, তাই না? তো আমি যেটা সত্য সেটাই বলি, আমি নিজেই বলছি যে তার জীবন রিলেটেড কাহিনী আমরা রঞ্জিত করে করি, মানে অভিনয়ের মাধ্যমে তুলে ধরি, অভিনয়ের মাধ্যমে তুলে ধরা হয়। জি জি। আচ্ছা আচ্ছা, তো ভাইয়া আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করেছি, তো আপনার যদি আমাদের এই ভিডিওটা আমাদের দর্শকরা দেখবে এবং এবং আপনিও সুপরিচিত একটি মুখ, তো দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। এই যে বলি দর্শকের উদ্দেশ্যে, কিন্তু বিষয় হলো যে রুবি পাগলিকে নিয়ে যে কথাটা উঠছিল বলি, মানে ওকে দিয়ে আমি উদাহরণ দিচ্ছি বর্তমানের ভাইরাল আর কি, মানে ও যে সমস্যার মধ্যে ছিল, এখন মানে আমি ওর থেকে নিজে মুখ থেকে শুনছি বা প্রমাণ দেখাইছে আমাকে, ও অনেক মানে ইউটিউবারদের সঙ্গে যোগাযোগ করে, মিউজিশিয়ানদের সঙ্গে যোগাযোগ করে, মানে নিজে এক জায়গায় দিছে 21,000, এক দিছে এক জায়গায় দিছে 9,000, এক জায়গায় দিছে 45,000, এরকম টাকা দিয়ে গান গাইছে, গান গায়া মানে যে ওর গানগুলো প্রচার পাওয়ানোর জন্য, কিন্তু আসলে সেভাবে সাড়া পায় নাই। তো আমি ওর জীবন কাহিনী তুলে ধরে আমি যে ভিডিওগুলো করছি, আর এই ভিডিওর মাধ্যমে সে যতটা সাড়া পেয়েছে, আর এই সাড়া পাওয়ার কারণে বর্তমানে সে টেস প্রোগ্রাম, আমি মনে করি বাংলাদেশের প্রায় জেলাতেই সে অফার পাচ্ছে, যাচ্ছে টেস প্রোগ্রাম করছে, তার সংসার এখন যথেষ্ট সচ্ছল চলছে, মানে সে ইনকাম করছে আর কি যথেষ্ট। তো আমার এখানে তার কোনো টাকা লাগে নাই, বা আমার এখানে যেই আসে অনেকেই অফার করে যে ভাই আমি আপনার চ্যানেলে গান দিব, আপনাকে কত টাকা দিতে হবে বা মিউজিক করতে কত টাকা লাগবে, আমার কথা একটাই, আমি কোনো টাকা নেই না, দিতে না পারলেও অন্তত নেই না। তো আল্লাহর রহমতে যারাই আসে তাদের ভিডিওতে যদি দর্শকের সাড়া পাওয়া যায় তাহলে কিছু হলেও তাকে দেই, প্লাস তাকে দিয়ে মিউজিক ভিডিও করাই, এক কথায় তার মনের যে আশা আকাঙ্ক্ষা সেগুলো পূরণ করার যথাসাধ্য চেষ্টা করি। তো ইনশাল্লাহ মানে অনেকেই সাকসেস হয়েছে আর কি, মনের গান তো মনের খোরাক, তার মনের খোরাকটা সে মিটাতে পারে, এটাই আর কি, তার কাছেও ভালো লাগে আমার কাছেও ভালো লাগে। এই তো আরেকটি বিষয়ে আপনি যেহেতু বলেছেন, না বললেই না, সিলেট থেকেও একটি মেয়ে এসেছে আপনার আপনার কাছে এবং
অসাধারণ একটি গানও গেয়েছে তিনি। তো যাই হোক, তো ভাইয়া দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা, আমাদের প্রতিবেদনটা যারা দেখছে বা আপনাকে যারা চিনে, যারা আপনাকে যারা সম্মান করে, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে? দর্শকের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, যে আমি তো খোলামেলা সব বললাম, যে আমি মানুষের জীবন রিলেটেড ভিডিও তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করি। এর মধ্যে হয়তো কেউ জেনে না জেনে হয়তো আউল ফাউল কমেন্ট করে যে সে একটা বাটপার, মানে মিথ্যে ফ্যাক কাহিনী। এর ভাই আমি তো সেটা বলেই দিচ্ছি যে এটা তার জীবন রিলেটেড কাহিনী, আমি সেটা একটু মশলা দিয়ে হইছে, হ্যাঁ, মডিফাই করে আপনাদের মাঝে উপস্থাপন করছি। তো এখানে তো বাটপারেরও কিছু নেই বা লুকুচুরিরও কিছু নেই, কিছু নেই, আমি যা সরাসরি বলতে মানে বলে দিচ্ছি। কিন্তু ভাই একটা সমস্যা, যেটা আপনি যদি নরমালি দিতেন হয়তো বা এতটা ভাইরাল হতো না, এটাই বাস্তব। সেই জন্য কি একটু মডিফাই করা, শিল্পী তো অনেকেই, জি অনেকেই কিন্তু গান গাইতে জানে, কিন্তু মানে কাহিনী রিলেটেড থাকলে সেটা একটু দর্শকের সাড়া পাওয়া যায়। তো ভাইয়া এই ভিডিওটা দেখার পরে যদি দেশ দেশান্তরের থেকে আরও মানুষ আগ্রহ হয় আপনার কাছে এসে, তাদের মনের খোরাক যে গানটি আপনার মাধ্যমে যদি দেশবাসীর কাছে ছড়িয়ে দিতে চায়, তাহলে কিভাবে সম্ভব হবে, আপনার এখানে কিভাবে আসবে তারা? আমার ফেসবুক ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, প্লাস চ্যানেল ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। অনেকেই যোগাযোগ করে, একটু মানে হাতিয়ে দেখলে, হ্যাঁ, মানে পাবে আর কি, যোগাযোগ করতে পারবে। বা এরকম হাজার হাজার লোক মানে আমাকে নক করে, প্লাস এর মধ্যেই বাছাই করে, আসলে বাছাই করে বলতে কি মানে সিরিয়ালে মেনটেন করতে পারি না, মানে একজনকে এক মাস সময় দিচ্ছি, দেখা যাচ্ছে যে এরকম আরও লোক ফোন দিচ্ছে, মানে কখন কাকে নিয়ে আসি মানে ঠিক পাই না, যার কারণে হয়তো বা কেউ মিস্টেক হয়। তো আমি এর জন্য দুঃখিত, মানে সবার আশা, আমি তো একা, সবার আশা রাখতে পারি না। এখন বর্তমানে কতজনকে আপনি সিরিয়ালে রেখেছেন? বর্তমানে আমার এখানে চারজন ছিল, আজকে দুজন বিদায় হয়েছে, এখনো দুজন আছে। বা এরকম মানে হাফ ডাউন চলেই আর কি, অনেকে মাসখানেক সময় দিছি, কিন্তু দেখা যাচ্ছে যে মাস পেরিয়ে যায়, আবার বলি হয়তো 15 দিন, মানে কথা দিয়ে কথা সেইভাবে রাখতে পারি না। আবার দেখা যায় নতুন একজন যোগাযোগ না করেই সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখছে, আমার ঠিকানা জানতে পারছে যে কোনো একভাবে বা কোনো এক ভাইয়ের থেকে, যারা আসে তাদের থেকে হয়তো বা, মানে হঠাৎ করে কেউ না কেউ এরকম চলে আসে। এখন কেউ চলে আসলে তাকে তো ফিরিয়ে দেওয়া যায় না, তাকে আপনার যতটুকুন পারি করি, রাখি বা তার ভিডিও তৈরি করি, এইভাবেই আর কি চলছে। তো ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করলাম। প্রিয় দর্শক, যারা এই ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে, এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং লাইক করবেন। এবং একটি কথা বলতে চাই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, দিন শেষে একটি হলো ভালো কাজ করবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ।